দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক, কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিষয়ে জানতে যোগাযোগ করুন। কেদারনাথে প্রবল বৃষ্টিতে পাথর গড়িয়ে পড়ায় তিনজনের মৃত্যু, আহত দুই। উত্তরাখণ্ডের কেদারনাথে বড় দুর্ঘটনা, প্রবল বৃষ্টিতে বড় পাথর গড়িয়ে এসে ধাক্কা মারায় তিন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে, আহত দুই। বৌরিকুণ্ডের কাছেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। দ্রুত উদ্ধারকারী দল সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন, পাশাপাশি জানিয়েছেন নিয়মিত তিনি যোগাযোগ রেখে চলেছেন উদ্ধারকারী দলের সঙ্গে। উল্লেখ্য, গত 19 জুলাই টনকপুর চম্বাওয়াত জাতীয় সড়ক বন্ধ হয়ে যায় ধস নামার ফলে, তারপরে শুরু হয় বৃষ্টি। এর আগে 10 জুলাই বদ্রীনাথ হাইওয়েতেও ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায়। কফি খেতে যাবেন নাকি? ক্যাফেতে ঢুকতে হলে মুখে থাকতে হবে হাসি। মুখে হাসি না থাকলে ক্যাফের দরজাও খুলবে না, মুখে হাসি থাকলেই খুলবে দরজা। পাবেন বিনামূল্যে এক কাপ কফিও। কোথায় রয়েছে এই ক্যাফে? চলুন চলে যাই। কফি খাওয়ার ইচ্ছে জেগেছে বহুক্ষণ, সামনে একটি ক্যাফে নজরেও পড়েছে, কিন্তু ক্যাফে খোলা থাকলেও কিছুতেই তার দরজা খুলছে না। কেউ হাত দিয়ে ঠেলার চেষ্টা করছেন, কেউ বা দরজাটি বাইরের দিকেই টেনে ধরছেন, কিন্তু দরজায় কিছুতেই খুলছে না। কোথাও কোনো রকম সেন্সর লাগানো থাকতে পারে বলে দরজার সামনেই চুপটি করে দাঁড়িয়ে পড়লেন এক ক্রেতা। সেখানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিলেন তিনি, হঠাৎ তার নজরে পড়লো একটি কাগজের দিকে। ক্যাফের কাঁচের দরজার বাইরের দিকে লাগানো রয়েছে কাগজটি। কাগজে একটি হাসি মুখের ছবি এবং তার উপরে লেখা, হাসুন তবেই খুলবে দরজা, এমনকি বিনামূল্যে এক কাপ কফিও পাওয়া যাবে। কাগজটি পড়ে মুখে হাসি ফুটে উঠল ওই ক্রেতার, আর তখনই ম্যাজিক খুলে গেল ক্যাফের দরজা। এমনই এক ভিডিও পোস্ট করেছেন এক নেট ব্যবহারকারী। অনন্যায় মন মজেছে হার্দিকের, সোশ্যাল মিডিয়ায় বড় ইঙ্গিত, আম্বানিদের জলসাতেই শুরু হলো নতুন ইনিংস। আম্বানিদের মেগা বাজেট বিয়ের মজলিশে ধরা পড়েছিল অনন্যা দৃশ্য। বিচ্ছেদ যন্ত্রণায় কাতর দুই তারকা যেন ডুব দিয়েছিলেন আনন্দ উৎসবে। মন ভাঙার কষ্ট ভুলে অনন্ত রাধিকার বিয়ের জলসাই নিয়েছে মাঠ করেছিলেন পান্ডিয়া পান্ডে। আর এই ভাইরাল নাচ দেখে নেট পাড়া বলছিল তওবা তওবা। মাস দুয়েক আগেই আদিত্য রায় কাপুরের সঙ্গে অনন্যার বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। এদিকে নাতাশা স্টানকোভিচের সঙ্গে দাম্পত্য ইতি টেনেছেন হার্দিক। সোশ্যাল মিডিয়াতেও বিচ্ছেদের ঘোষণা করে ফেলেছেন তারা দুই পক্ষই। এসবের মাঝেই সোশ্যাল মিডিয়াতে যে ইঙ্গিত মিলল তা কিন্তু হেলাফেলা করে দেওয়ার মতো নয়। অনন্ত রাধিকার বিয়ের মজলিশে নাচার পরই সম্ভবত অনন্যাকে মনে ধরেছে হার্দিকের। বলিউড অভিনেত্রীর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি, তিনিও পাল্টা ক্রিকেটারকে ফলো করেছেন ইনস্টাগ্রামে। সেখান থেকে উঠছে প্রশ্ন, তাহলে কি দুই ভাঙা মন জোড়া লাগছে? দুজনেই কি তাহলে অতীত ভুলে নতুন ইনিংস শুরু করতে চলেছে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর যদিও ভবিষ্যতের গর্ভেই লুকিয়ে রয়েছে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।